Bishalgor opis tilau tangzak ketal town hall fiogirka hasni montriokra doktor Manik Saha. Naro okrangi mancaka hasni yasu montriokra jisun deberma bono karibo tombika. Bishalgor puro polishot ni chairperson onjon puro kaesto. Mancaka hangor sabadipoti supriya das dotto. Yakbar hangor pas subasis bondo pada kobai kubniro. হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা সত্যি আনন্দের দিন যে সিপাহীজলা এরকম বিশাল করে এত বড় একটা 1000 আসনে একটা টাউন হল এখানে আজকে উদ্বোধন হলো আমার মনে আছে ত্রিপুরাতে প্রেক্ষা গৃহ আমরা বলতাম সিনেমা হল দেখতে গিয়ে সূর্যগ্রহণ আগরতলা শহরে চিত্রগতা রূপছায়া তো ওই সব হলগুলো আমরা দেখে আমরা নিজেরা খুব প্রাউড ফিল করতাম ভাবতাম এত বেশ বড় হল এটাই বুঝি আমাদের জীবন এই ধরনের মধ্যে হল হয় পরবর্তী সময়ে রূপসী সিনেমা হল হয় প্রায় 1200 সিটের একটা হল ত্রিপুরাতে হয় এবং সেখানে এই হল তৈরি করতে গিয়ে তখন এসিরও সুবিধা ছিল না কারণ বিদ্যুৎ দপ্তর থেকে সেরকম সুবিধা ছিল না বিদ্যুৎ দেওয়ার মতো তো ব্লোয়ারের মাধ্যমে সেটা শুরু হয়েছে সৌভাগ্যবশত আমার পিতার দ্বারাই এটা তৈরি তো সবাই এলাহাবাদ থেকে সব কারিগর কারিগর এনে দেখতাম সেখানে তৈরি সেখানে কিভাবে তৈরি হয়েছে আমরা দেখতাম এবং আমরা ভাবতাম যে কলকাতায় গিয়ে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা পাব প্রেক্ষাগৃহে যেমন স্টার থিয়েটার ইত্যাদি ইত্যাদি তখন ওই সব হল করে গিয়ে আমরা ভাবতাম ত্রিপুরা কোথায় পিছিয়ে আছে কিন্তু যখন এই সিনেমা হলটা হয় তখন মনে হলো হামবি কিছু সে কম নেই তো পরবর্তী সময় এখন তো তার সময়ের যুগে যুগে সেগুলো ভাঙতে হয়েছে এখন ফোর স্ক্রিন সিস্টেম তো সেই সুবাদে এখন থেকে ডেমোলিশ করে আবার নতুনভাবে এসছে আগামী দিন কী হবে আমরা জানা নেই তবে বিশাল করে এখন এত বড় সুন্দর একটা এসি এয়ার কন্ডিশন একটা হল কোনোদিন হবে অন্তত আমি ভাবিনি কোনোদিন আজকে এসে কারণ বিশাল করে আমি এই হসপিটালে আমি চাকরি করে গেছি তো বিশাল করে অবস্থাটা আমার জানা এখানে আমরা বিভিন্ন সময়ে আমরা মিটিং করতে এসেছি একটা হল খুঁজে পাইনি মাঝে মাঝে একটা হল এখানে ছিল যখনই কিছু বলতাম রিসাউন্ড হয়ে চলে আসতো যারা কী শুনতো যারা আমরা জানা ছিল না আর আমরাই বা কী বলতাম সেটাও জানা ছিল না কাজে এই সরকার আসার পর বিশেষ করে মোদিজি জবের থেকে এসছেন থেকে সারা ভারতবর্ষের মধ্যে উন্নয়নের উন্নয়ন এখন বলতে পারে যে এখানকার এই সরকারের আগে এটা শুরু হয়েছিল কিন্তু আমি বলবো সব কিছু কিন্তু মোদিজি আসার পরেই সব হয়েছে এবং যেসব জায়গায় এখানে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন 30% কাজ কম সম্পূর্ণ করেছে বাকি 70% আমাদের কমপ্লিট করতে হয়েছে তো এই যে 100% স্যাচুরেশন পয়েন্ট আমরাই কিন্তু সেগুলো আমরা করছি এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের ভিশনারি যাকে বলে চাইওয়ালা যে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সেটা সম্ভব হয়েছে আজকে হলে আসার পরে সত্যি একটা অদ্ভুত নস্টালজিক আমি ফিল করছি যে বিশালগড়ের বা সিপাহীজলার সমস্ত লোকের আজকে এই টাউন হলকে ব্যবহার করে তাদের যে কালচার কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি নাটকেই হোক বিনোদনের বিষয়েই হোক গান বাজনা মঙ্গলদীপ জ্বালিয়ে যে মেয়েটা আজকে গান করলো আমরা সবাই একটু কথা বলছিলাম আমরা যে এত সুন্দর সুরিলি গলা তো আমাদের এই ট্যালেন্ট এই এলাকা এখন কিন্তু অনেক বেশি তাদের সুযোগ সুবিধা বেড়ে গেল এই এলাকা এখানে বিভিন্ন সময়ে আবৃত্তি হবে রিসাইটেশন হবে নাটক হবে বিভিন্ন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু প্রকাশ পাবে তাদের যে ট্যালেন্ট সেটা প্রকাশ পাওয়ার একটা জায়গা হলো সে তার জন্য আগরতলা যেতে হবে না আগরতলা টাউন হল বা নজরুল কলা কেন্দ্র বা আদার্স যেসব আছে মিউজিক আমাদের যে বিভিন্ন রবীন্দ্র হল আছে সেখানে যাওয়ার প্রয়োজন নেই এখানে বসে করা যাবে আমরাও আসতে পারি যেটা কথা হয়েছে এখন আমরাও আসতে পারি কারণ এটাকে চালু রাখতে হবে
আমার মনে আছে কিং জর্জ মেডিকেল কলেজে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করি সেখানে একটা হসপিটাল নতুন একটা হসপিটাল হয়েছে জন মিস্টার হপকিন্স নামের লন্ডন থেকে একজন ডাক্তার হয়েছিল অনেক দেরিতে হলো এটা উদ্বোধন হলো এর জন্য আমি অবশ্যই সবাইকে ধন্যবাদ দেব এবং আগামী দিন যে কথাগুলো আমরা বললাম সেগুলো মাথায় রাখবেন এবং আমরা মাঝে মাঝে তো এখানে আসবো এই প্রোগ্রাম তো প্রায়শই হবে এখানে আমরা রাজনৈতিক লোক এখন রাজনীতির প্রোগ্রাম তো ডেইলি থাকবে তো রাজনৈতিককে পাশাপাশি হলের মধ্যে রাজনৈতিক কম হলেই ভালো হয় বেশিরভাগ এখানে সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলো বেশি হলে ভালো হয় তারপর প্রকৃতপক্ষে তার ইউটিলাইজেশন আসবে তো আমার আজকে খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে এবং পুরো হল পরিপূর্ণ এবং অ্যাক্সেস লোকদের সিঁড়িতেও বসে আছে এবং বিশালগড় বাসীর কাছে সত্যিকারের অর্থে একটা একটা পুরস্কার দেওয়া হয়েছে আজকে তো এখানে এই হল বানাতে গিয়ে এনবিসিসির যারা এখানে কর্মকর্তারা আছেন তাদেরকে ধন্যবাদ দেবো যে ওনাদের মাধ্যমে এখানে কন্ট্রাক্টর যারা ওনাদেরকে আমি চিনি একবার দেখা করেছিল ওনারাও দিল্লির থেকে এসেছেন কলকাতায় কেউ থাকে তো এখন তো আমরা হয়ে গেছে খুব মনে হচ্ছে এটা নর্মাল বিষয়টা এরকম না হতে গিয়ে কি কষ্ট হয় সেটা আমি জানি কারণ আমি ওই আমাদের যে হল যখন তৈরি হয় আমি নিজেও বসেছিলাম হারিকেন নিয়ে যখন ওই প্রথম গর্তটা করা হয় তো এটা কিন্তু ফিনিশিংয়ে আমরা এসেছি কিন্তু এর পেছনে যারা শ্রমিকদের যে পরিশ্রম যারা অন্যান্য ব্যক্তিরা এর পরিশ্রম করেছেন পয়সা দেওয়া হয়েছে হয়তো কিন্তু পয়সা দিয়ে অনেক সময় তাদের সারা ভারতবর্ষের মধ্যে উন্নয়নের উন্নয়ন এখনই বলতে পারে যে এখানকার এই সরকারের আগে এটা শুরু হয়েছিল কিন্তু আমি বলবো সব কিছু কিন্তু মোদিজি আসার পরেই সব হয়েছে এবং যেসব জায়গায় এখানে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন 30% কাজ কম সম্পূর্ণ করেছে বাকি 70% আমাদের কমপ্লিট করতে হয়েছে তো এই যে 100% স্যাচুরেশন পয়েন্ট আমরাই কিন্তু সেগুলো আমরা করছি এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের ভিশনারি যাকে বলে চাইওয়ালা যে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হয়েছে আজকে এই হলে আসার পরে সত্যি একটা অদ্ভুত নস্টালজিক আমি ফিল করছি যে বিশালগড়ের বা সিপাহী জলার সমস্ত লোকের আজকে এই টাউন হলকে ব্যবহার করে তাদের যে কালচার কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি নাটকেই হোক বিনোদনের বিষয়ই হোক গান বাজনা মঙ্গলদীপ জ্বালিয়ে যে মেয়েটা আজকে গান করলো আমরা সবাই একটু কথা বলছিলাম আমরা যে এত সুন্দর সুরেলি গলা তো আমাদের এই ট্যালেন্ট এই এলাকা এখন কিন্তু অনেক বেশি তাদের সুযোগ সুবিধা বেড়ে গেল এই এলাকা এখানে বিভিন্ন সময়ে আবৃত্তি হবে রিসাইটেশন হবে নাটক হবে বিভিন্ন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু প্রকাশ পাবে তাদের যে ট্যালেন্ট সেটা প্রকাশ পাওয়ার একটা জায়গা হলো সে তার জন্য আগরতলায় যেতে হবে না আগরতলা টাউন হল বা নজরুল কলাকেন্দ্র বা আদার্স যেসব আছে মিউজিয়াম আমাদের যে বিভিন্ন রবীন্দ্র হল আছে সেখানে যাওয়ার প্রয়োজন নেই এখানে বসে করা যাবে আমরাও আসতে পারি যেটা কথা হয়েছে এখন আমরাও আসতে পারি কারণ এই জায়গা চালু রাখতে হবে আমার মনে আছে কিং জর্জ মেডিকেল কলেজে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করি সেখানে একটা হসপিটাল নতুন একটা হসপিটাল হয়েছে জন মিস্টার হপকিন্স নামের লন্ডন থেকে একজন ডাক্তারবাবু এসেছিলেন এত বিশাল একটা টাউন হল খুলে গেছে আমাকে সবাই বলে আমার কনস্টিটুয়েন্সি চলে লাগে আমি নাকি বাইপাস দিয়ে চলে যাই সত্তরে তো বিশাল গড় তো বিশাল গড়ই বিশাল ব্যাপার এখানে আর এখানে টাউন হলটা দেখলেই মনে হয় এই জায়গার গুরুত্ব অন্যরকম সুরমনয় একটা টাউন হল আছে খুব সুন্দর আমাদের ডিস্ট্রিক্টে সিপাহীজলাতে এবং এখানে একটা সুন্দর টাউন হল হয়েছে কিন্তু এই টাউন হলটাকে মেনটেন করে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে কারণ টাউন হলকে মেনটেন করা একটি ব্যবস্থা করতে হয় কীভাবে ইউজ করা যায় টাউন হলগুলো নতুনভাবে সেটা যেমন একটু রেভিনিউ নিয়ে আসে তবে আমরা মেনটেন করতে পারি
সুন্দর বিশাল টাউন হল হওয়া কুগর্বের কারণ, কিন্তু সেটাকে মেনটেন করে রাখা এটা একটা দায়িত্ববান লোকের কাজ। সুতরাং এই টাউন হলটা সুন্দর হয়েছে, দুশো এটা কি 945 জন নাকি 945 জনের সিটিং ক্যাপাসিটি আছে, প্রায় 1000 নাকি, বিশাল ব্যাপার, 1000 লোক বসতে পারে একসঙ্গে। আরেকটা ছোট হল আছে 2200 জনের বসতে পারে কনফারেন্স হলের মতন। সুতরাং এই হলটা অত্যাধুনিক আলট্রা মডার্ন হল, এটাকে মেনটেন করে রাখা এবং ভালো কার্যক্রম করা। এখানে আমি কালে ওখানে কি বলে সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কথা তো বলতে হয় আগে পিছিয়ে রাজনীতির লোক যখন, ঠিক না? হলটা যেমন শুধু পতাকায় ভরানো থাকে আর বক্তৃতাতে জাগানা হয়, আমরা সরকারকে বিশ্বাস করি প্রত্যেকটি টাউন হল টাউন হলের মতন হোক, এখানে ডিবেট হোক, ছাত্রদের কুইজ কম্পিটিশন হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, দেশাবদ্ধ গান হোক, তখনই শহরটা জীবন্ত হয়ে আসে। মানুষ শুধু বেঁচে থাকে না ভাত খেয়ে, ভাত আর জল খেয়ে তরকারি খেয়ে বেঁচে থাকে না, মানুষের মনের খোরাক খোরাকি, আর সেই খোরাকটা দেয় টাউন হল। বিগত দিনে দেখেছি টাউন হলের কাজ একটি ছিল, কেউ শুনে না শুনে বক্তৃতা তো চেক করবে। সুতরাং টাউন হলগুলি আমরা চাই জীবন্ত প্রাণবন্ত হোক এবং সুন্দরভাবে চলুক, এবং যেমন নিজের রেভিনিউ কিছু জেনারেট করতে পারে, রেভিনিউ আসতে হবে যে মেনটেন করার জন্য। আমরা চেষ্টা করেছিলাম শ্রীনগর আছে, সেটা হয়নি, নতুন চিন্তাধারা নিয়ে আসতে হবে সবাইকে মিলে, সবাই মিলে চিন্তা করতে হবে টাউন হলটা কীভাবে নিজের টাকায় চলতে পারে। কারণ এত সুন্দর টাউন হল যদি মেনটেন না হয় তো চেহারাটাই কিরকম হয়ে যায়। সুতরাং যারা এই টাউন হলটা চালাবে ওরা চিন্তা করতে হবে, তাহলে মোটামুটি যদি আসতে, আর সরকার তো আছেই, আমরা যদি আরো টাউন হল বানাতে যাই, সরকার আছে, সরকার সাহায্য করবে, কিন্তু টাউন হল আমরা চাই প্রত্যেকটি গ্রামে যেমন টাউন হল সুন্দর একটা ভিলেজ হল হোক, আমরা চাই সব জায়গায় যেমন সংস্কৃতিকে একটা ক্ষেত্র হোক, সেটা যদি করতে চাই আমরা সবটিকে কি করতে হবে, এই বড় বড় বিশাল যে টাউন হলগুলি এটাকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। টাউন হলটাকে মেনটেন করে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে, কারণ টাউন হলকে মেনটেন করার একটি ব্যবস্থা করতে হয়, কীভাবে ইউজ করা যায় টাউন হলগুলো নতুনভাবে, সেটা যেমন একটু রেভিনিউ নিয়ে আসে তবে আমরা মেনটেন করতে পারি। সুন্দর বিশাল টাউন হল হওয়া খুব গর্বের কারণ, কিন্তু সেটাকে মেনটেন করে রাখা এটা একটা দায়িত্ববান লোকের কাজ। সুতরাং এই টাউন হল তো সুন্দর হয়েছে, দুশো এটা কি 945 জন নাকি 945 জনের সিটিং ক্যাপাসিটি আছে, প্রায় 1000 নাকি, বিশাল ব্যাপার, 1000 লোক বসতে পারে একসঙ্গে। আরেকটা ছোট হল আছে 2200 জনের বসতে পারে কনফারেন্স হলের মতন। সুতরাং এই হলটা অত্যাধুনিক আলট্রা মডার্ন হল, এটাকে মেনটেন করে রাখা।